একটা মানুষ কতটা রাগি হবে জেদি হবে উগ্র হবে কতটা মাথা গরম হবে একদম পরিষ্কার বোঝা যায় এবং বলা যায় জন্মছক দেখেই বলা যায় মানে আমি একটা কথা বলছি অনেক সময় দেখা গেল আমি হয়তো এমন একজন সম্পর্কে প্রেডিকশান করছি সে আমার সামনে বসে নেই কিন্তু আমি প্রেডিকশান করছি তো সেখানেও কিন্তু খুব পরিষ্কারভাবে বলবো আমি তো দেখবো হরস্কোপ আর তো কিছু নাম জাস্ট হরস্কোপটাই দেখব তো হরস্কোপ থেকে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া যায় যে কোনো মানুষের রাগ কতটা জেদ কতটা উগ্রতা কতটা মাথা গরম কতটা আর এই যে রাগ জেদ উগ্রতা মাথা গরম এরা অনেক সময় যেটা করে এই জায়গা থেকে অনেক সময় কাণ্ডজ্ঞান লোক পাওয়া ভুল ভাল কাজ করা এই জিনিসগুলোও চলে আসে সুতরাং যখন কোনো জন্মছক বিচার হবে তখন অবশ্যই দেখতে হবে যে সেই জন্মছকে যার জন্মছক তার ভেতরে কতটা রাগ রয়েছে কতটা জেদ রয়েছে কতটা উগ্রতা রয়েছে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এবং দরকারি আমি কয়েকটা গ্রহের কথা বলবো ফার্স্ট বলবো যদি রাগের প্রসঙ্গে আসতে যান তাহলে ফার্স্ট আমি যে গ্রহের কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলকে কিন্তু প্রবল অগ্নিকারক গ্রহ বলে মনে করা হয় এবং মঙ্গলের যেটা মঙ্গলের অনেক মঙ্গল গ্রহের অনেক গুণ অনেক কিছু আছে কিন্তু তারপরেও অনেক সময় মঙ্গলকে কেন গ্রহ বলা হয় তার অন্যতম কারণ হচ্ছে ওই অতিরিক্ত রাগ যে দুগ্রতাটা ওইটাই কিন্তু মেন কারণ মঙ্গলকে পাপগ্রহ বলার এটাই কেন মঙ্গলের অনেক ভালো জিনিসও আছে প্রচুর ভালো জিনিস আছে কিন্তু ওই যে রাগ যে দুগ্রতা অতিরিক্ত চট করে রেগে যাওয়া চট করে মেজা ঝাড়ানো চট করে মাথা গরম করা এই জিনিসটা কিন্তু আসছে মঙ্গলের থেকেই যার জন্য মঙ্গল হরস্কোপে কোথায় কি পজিশনে আছে কাদের সাথে কোন গ্রহের সাথে সম্পর্ক করছে সেটা দেখা ভীষণভাবে জরুরি আমি আপনাদেরকে ছটা গ্রহের কথা আরও একবার বলছি মঙ্গল রাহু রাহুকেতু চন্দ্র বৃহস্পতি বুধ এই ছজনেরই বিরাট ভূমিকা আছে মঙ্গলের তো বললামই রাহুকেতুর ব্যাপারটা হচ্ছে রাহু রাহুকেতু যার সঙ্গে থাকে তার জিনিসটাকে আরও বাড়িয়ে দেয় যেমন মঙ্গলের সঙ্গে যখন রাহু কেতু থাকে এটাকে বলা হয় অঙ্গারক যোগ প্রবল অগ্নিভাব প্রবল মাথা গরম প্রবল রাগ কাণ্ডজ্ঞানের অভাব হওয়া তত্ত্বজ্ঞানের অভাব হওয়া কোনটা করা উচিত কোন কথাটা বলা উচিত সেই জ্ঞানটা পুরোপুরি লোক পেয়ে যায় আর আমাদের হরস্কোপ যে বিভক্ত সেটা হচ্ছে চারটি তত্ত্বে অগ্নি বায়ু পৃথিবী অগ্নি ভাব যদি হরস্কোপে তাহলে কিন্তু যে কোনো মানুষ অসম্ভব রাগি যদি উগ্র হয়ে উঠতে পারেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যখন কোনো মানুষ রেগে যায় রাগ করে জেদ করে উগ্র প্রচন্ড উগ্র হয়ে ওঠে তখন কিন্তু খুব সাধারণ ওয়েতে তাদেরকে থামানো বা তাদেরকে বোঝানো বা তাদেরকে বলতে যাওয়া যে না এটা ভুল হচ্ছে এই কারণটা ঠিক হচ্ছে না এটা কিন্তু তখন সম্ভব হয় না দেখুন ব আমাদের যে গ্রহ আমাদের যে বারোটা রাশিচক্র সেই বারোটা রাশিচক্রের রাশিচক্র চারটি তত্ত্বে বিভক্ত অগ্নিতত্ত্ব পৃথ্বিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব যদি হরস্কোপে প্রচণ্ড বেড়ে যায় সে ছেলে হোক মেয়ে হোক বড় হোক ছোটো হোক তার ভেতরে কিন্তু প্রচণ্ড রাগ যে উগ্রতা আমরা দেখতে পাবো অগ্নিতত্ত্বের ব্যাপারটাই এরকম যে অতিরিক্ত রাগ রেগে যাওয়া অতিরিক্ত জেদ ভাব অতিরিক্ত উগ্রতার ভাব আবার এটাও হয় এই সিস্টেমটাও আছে এই যে বললাম অগ্নি বায়ু পৃথিবী জল জলতত্ত্ব প্রয়োগ করে যে কোনো রাগি মানুষের রাগও কিন্তু কমিয়ে দেওয়া যায় তবে এই কথাটা মাথায় রাখবেন যে জলতত্ত্ব প্রয়োগ করে রাগ কমানো যায় মানে এমন নয় যে একটা রাগী লোকেরকে গিয়ে আপনি খানিকটা জল ঢাললেন বা একদম মানে আরও হিতে বিপরীত হয়ে যাবে অগ্নি বায়ু পৃথিবী জল তার মধ্যে আমি বিশেষ করে অগ্নি এবং জলতত্ত্বকে বেশি গুরুত্ব দিই কেন যখন কেউ রেগে যাচ্ছে তখন অগ্নিতত্ত্ব প্রবল হচ্ছে আবার যখন কেউ শান্ত হচ্ছে যখন কারো রাগের পরে শান্ত মানে শান্ত ভাব আসছে সেটা কিন্তু জলতত্ত্ব সেটা আবার জলতত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো মানুষকে শান্তও করতে পারি যত রাগী লোক না হোক না কেন তাকে কিন্তু শান্ত করাও যায় এবং আমি আপনাদের একটা কথা বলবো জন্ম ছকের যে বারোটি রাশি অগ্নি বায়ু পৃথিবী জল এই চারটি তত্ত্বে বিভক্ত অগ্নিতত্ত্ব হচ্ছে বুঝতেই পারছেন আবার সেই বিষয় অগ্নিকারক বিষয় বায়ু পৃথ্বী তত্ত্ব এবং জলতত্ত্ব তার মধ্যে দেখুন চারটে তত্ত্বই যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু আমি এই অ্যাস্ট্রোলজি করতে গিয়ে কোথাও দেখেছি যে অগ্নিতত্ত্বের প্রকাশ ভীষণ বাড়াবাড়ি বোঝা যায় আর জলতত্ত্ব দিয়ে সেই জায়গাটাকে ঠান্ডা করা শান্ত করা এই কাজটাও কিন্তু যথেষ্টভাবে করা যায় দেখুন আমাদের যে জন্মছক সেই জন্মছকের মেষ সিংহ ধনু এই তিনটি রাশি হল অগ্নিকারক রাশি মেষ মেষ সিংহ এবং ধনু এই তিনজনেরই অগ্নিভাব বেশি এবং এরা হচ্ছে অগ্নি রাশি তো যখন কোনো আপনি কোনো অগ্নি রাশিতে জন্মগ্রহণ করবেন সেখানেও কিন্তু যদি দেখা যায় যে আপনার রাগকে জেদকে উগ্রতাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না তখন কিন্তু জলতত্ত্ব প্রয়োগের মাধ্যমে সেই রাগ জেদ উগ্রতাকে অবশ্যই কমানো যায় আমি একদম জোর গলায় বলবো যে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় অবশ্যই কমানো যায় তবে জলতত্ত্ব প্রয়োগ মানে এই নয় বা অগ্নিতত্ত্ব মানে প্রয়োগ মানেও এই নয় যে এটা আগুন লাগানো বা ওটা জলের ভেতর একেবারে এ করে দেওয়া সেটা নয় কিন্তু এই তত্ত্বগুলো ভীষণভাবে কাজ করে অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব পৃথ্বিতত্ত্ব এবং জলতত্ত্ব তার মধ্যে আমার কোথাও অ্যাস্ট্রোলজি করতে গিয়ে মনে হয়েছে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বটাই বেশি প্রয়োজন মেষ সিংহ ধনু আবারও বলছি মেষ সিংহ ধনু তিনটি হলো অগ্নিভাবাপন্ন রাশি যেমন মঙ্গলের সঙ্গে ধরুন মঙ্গলের সঙ্গে রাহু বা কেতুর কানেকশান হচ্ছে মঙ্গলের সঙ্গে চন্দ্রের কানেকশন হচ্ছে এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রচণ্ড রাগ তৈরি হয় রাহু কেতুর স্বভাবটাই হচ্ছে যার সঙ্গে থাকবে তার প্রবণতাটাকে আরও বাড়িয়ে দেবে এবার মঙ্গলের সঙ্গে যখন রাহু কেতু থাকছে মঙ্গলের যে রাগ ভাব কুপিত ভাব অগ্নিভাব সেটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এবং আরও বেশি বাড়িয়ে দেওয়ার ফলে যে ব্যক্তির যে ব্যক্তি রেগে যাচ্ছে বা যার মাথা গরম হচ্ছে সে আরো বেশি উগ্র হয়ে উঠছে আরো বেশি রেগে যাচ্ছে এই ব্যাপারটা ভীষণভাবেই ভীষণ মঙ্গলের সঙ্গে রাহুকেতুর কানেকশন সব সময় বিরাট অগ্নিভাব নিয়ে আসে আবার আমি যেটা বলবো এটা প্রবল একটা উগ্র ভাব এই যে অনেক ছেলে বা অনেক মেয়ে আমি অনেক সময় দেখেছি আমার চেম্বারে এসছে বড় নয় ছোটই হয়তো স্কুলে স্কুলে পড়ছে বা সদ্য স্কুল পাশ করেছে কিন্তু তাদের ভেতরে এমন রাগ ভাব জেদ ভাব উগ্রভাব বাবা মার কথা শোনে না অনেক সময় বাবা মার গায়ে হাত তোলে এইরকম ঘটনা আমার আখছার জানা আছে আখ একটা দুটো না আখছার জানা আছে তো এই সবই আসছে কিন্তু ওই রাগ থেকে ওই রাগ থেকে এবং অগ্নিতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বের প্রকাশ হরস্কোপে যদি বেশি হয় তখনই যে কোনো মানুষ মানে কাণ্ডজ্ঞান হারিয়ে রাগী যদি উগ্র হয়ে ওঠে এবং সে তখন কি বলবে কি করবে এই মানে সেটা প্রেডিক্ট করাও মুশকিল হয়ে যায় অনেক সময় মানে এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে চন্দ্রের সঙ্গে মঙ্গলের যোগও কিন্তু উগ্রতাকে বাড়িয়ে তোলে দেখুন চন্দ্র মনের কারক চন্দ্রকে আমরা যথেষ্ট একটা কি বলবো মিষ্টি গ্রহ নরম গ্রহ বলেই জানি কিন্তু চন্দ্রও যখন মঙ্গলের সঙ্গে পড়ে প্রবল অগ্নিতত্ত্ব বেড়ে যায় এবং প্রচণ্ড মাথা গরম রাগ যে উগ্রতা এগুলোর ভয়ঙ্কর রকমভাবে প্রকাশ পায় আর চন্দ্র প্রথম কথা হচ্ছে চন্দ্র হচ্ছে মনের কারক আর মঙ্গল হচ্ছে প্রবল অগ্নিভাবাপন্ন যাদের হরস্কোপে চন্দ্রের সঙ্গে মঙ্গলের কোনো কানেকশান হয়েছে তারা প্রত্যেকে মিলিয়ে দেখবেন আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে সন্তান হতে পারে আপনি মিলিয়ে জাস্ট দেখবেন যে মাঝে মাঝে হতে পারে মেবি আপনার হাজব্যান্ড হতে পারে মেবি আপনার স্ত্রী অথবা আপনার সন্তান সন্তান এত রাগ রেগে যাচ্ছে এত জেদ করছে বাবা মার গায়ে হাত তুলছে মানে যেটা কখনো বাঞ্ছনীয় নয় এই ধরনের জিনিস কিন্তু হামেশাই দেখা যায় সে বাবা মার সঙ্গে ঠিক ব্যবহার তো করছেই না উল্টে যেটা একেবারে না করার বাবা মার গায়ে হাত পর্যন্ত তুলছে অর্থাৎ তার ওই যে জেদ ভাব রাগ ভাব অগ্নিভাব হরস্কোপ অ্যাকচুয়ালি এটা প্রবল অগ্নিভাব এই অগ্নিভাবকে সে কন্ট্রোল করতে পারছে না এবং কন্ট্রোল করতে না পেরে যার করার নয় যা বলার নয় যে কাজ কোনোভাবে করার নয় সেই কাজও কিন্তু করে তাকে তখন থামানো বা বারণ করা যাচ্ছে না বারণ করতে গেলে বা থামাতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে আরো হয়তো ক্রোধ বেড়ে যাচ্ছে আরও রাগ বেড়ে যাচ্ছে তো এই যে ব্যাপারগুলো রয়েছে দেখুন আমি সবসময় একটা কথাগুলো কথা বলি যখন আপনি দেখবেন আপনার চারপাশে যে কোনো জায়গায় আপনার বাড়িতে হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনি যেখানে বিজনেস করেন সেখানে হতে পারে যে কোনো জায়গায় আপনার পারিপার্শ্বিকের মধ্যে হতে পারে আপনার ঘরের কোনো সদস্যের হতে পারে যখনই দেখবেন রাগ জেদ উগ্রতা ভয়ঙ্কর বেশি মাত্রায় চলে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে তখন কিন্তু একমাত্র আমরা এটাকে থামানোর জন্য সরি আমার একটু কাশি হয়েছে কিছু মনে করবেন না এটাকে থামানোর জন্য আমরা কিন্তু তখন জলতত্ত্ব প্রয়োগ করি এবং এই জলতত্ত্বর বিভিন্ন প্রয়োগ আছে নির্দিষ্ট বেশ কিছু কয়েক ধরনের প্রয়োগ আছে যেটাকে কাজে লাগিয়ে যে কোনো রাগই যদি উগ্র মানুষের রাগ কমানো যায় এবং যে কোনো বয়সের আমি কিন্তু অ্যাস্ট্রোলজি করতে গিয়ে বহুবার দেখেছি যে ছোট ছোটো বাচ্চা তাদেরও প্রচণ্ড মাথা গরম প্রচণ্ড রাগ ইভেন বাবা মার গায়ে হাত তুলছে এরকম অসংখ্য জানা বা দেখা একদম চোখের সামনে দেখা তো এই যে জায়গাগুলো এই সমস্তগুলোকে কিন্তু আমরা ঠিক করতে পারি জলতত্ত্বের মাধ্যমে কিন্তু আবারও বলছি জলতত্ত্ব বা জলতন্ত্রের প্রয়োগ কিন্তু একটা নির্দিষ্ট ওয়ে আছে হয় যে আপনি এটা রাগি লোকের মাথায় গিয়ে জল দিলেন তাহলে আরও হিতে বিপরীত হবে একটা